আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, একটি লাল বক্সের মধ্যে একটি বাটন ফোন, ফোনটি হচ্ছে স্যাম্পনি কোম্পানি D54i। তো আজকে আপনাদের সামনে যে ফোনটি আমি আনবক্সিং করবো এবং যে ফোনটি রিভিউ করবো, এটি হচ্ছে স্যাম্পনি D54i। তো এই ফোনটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এটার ভালো মন্দ দিকগুলো শেয়ার করব, কি কি ফিচার ব্যবহার করা হয়েছে এবং এটির প্রাইস কত এবং এটি আসলে ভালো কি না, সব কিছু নিয়ে কথা বলবো আনবক্সিং করতে করতে। তো চলুন প্রথমে এটি আমরা আনবক্সিং করে আসি। প্রথমে বক্সটি আনবক্সিং করে নেই। তো আনবক্সিংয়ে আপনারা প্রথমে পাচ্ছেন একটি আপনাদের D54+ মোবাইল ফোনটি। মোবাইল ফোন ছাড়াও পাবেন একটি চার্জার, এই যে একটি চার্জার পাবেন আপনারা, এছাড়া পাবেন একটি ইয়ারফোন, সুন্দর একটি ইয়ারফোন ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে ফোনটির জন্য আপনারা পাবেন ব্যাটারি। তো এখন আমরা ফোনটি অন করে দেখব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 NG QVGA বিগ ডিসপ্লে, পাবেন 0.3 MP ক্যামেরা উইথ ফ্ল্যাশ, ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস FM MP3 MP4। এছাড়াও এখানে পাচ্ছেন মজার একটি জিনিস, সেটি হচ্ছে ম্যাজিক ভয়েস, আপনারা নিজেদের ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। এছাড়া ব্যবহার করা হয়েছে ব্যাটারি সেভার, ব্যবহার করতে পারবেন জাভা এবং অপেরা মিনি, এছাড়াও ব্যবহার করতে পারবেন ফেসবুক, ব্যবহার করা হয়েছে ব্লুটুথ EDGA, রয়েছে টর্চ এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 32 GB, ব্যবহার করা হয়েছে 1000 mAh ব্যাটারি। স্যাম্পনি D54 ফোনটি রয়েছে এডিশন গ্রুপে, স্যাম্পনি এডিশন গ্রুপ। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে একদম নিচের দিকে রয়েছে ইয়ারফোন পোর্ট এবং মাইক্রোফোন, আর লেফট সাইড পুরোটা ফাঁকা এবং রাইট সাইডে রয়েছে ইয়ারফোন জ্যাক পোর্ট 3.5 mm এবং উপরের দিকটাও ফাঁকা। আর সামনের দিকটা ফ্রন্ট সাইড নিয়ে কথা বলতে গেলে উপরে রয়েছে স্পিকার এবং এখানে লোগো বসানো রয়েছে D54+ ডিসপ্লে, আর এখানে নিচের দিকে রয়েছে বাটন এবং এখানে ফেসবুকের লোগো ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা সরাসরি ফেসবুকে ইন করতে পারবেন। এছাড়াও আপনাদের ভিতরে তো অপেরা মিনি এবং জাভা তো ব্যবহার করতেই পারবেন, অপেরা মিনি জাভা রয়েছে, এছাড়াও এখানে ফেসবুক রয়েছে। আর পিছনের দিকটার গেট আপটা অনেক সুন্দর, এখানে রয়েছে অডিও স্পিকার, আর একদম কর্নারে খুব ছোটো করে ক্যামেরা এবং ফ্ল্যাশ দেওয়া রয়েছে। তো আমি যদি একটু ফ্ল্যাশটা চালু করে দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে পিছনের ফ্ল্যাশ, ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। এই ছিল ফোনটির আনবক্সিং এবং রিভিউ। ফোনটি কিন্তু অনেক সুন্দর এবং পাতলা একটি ফোন, অনেক স্লিম, আর ফোনটি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। আর D54 যে ফোনগুলো রয়েছে, আজ থেকে যদি আরও 4-5 বছর আগের কথা বলি, যে তখন কিন্তু প্রথম D54টার নামে, 5 বছর বললেও ভুল হবে, তারও আগের কথা 6-7 বছর আগে কিন্তু এই D54 মডেলটি নেমেছিল, তখন ছিল D54, এরপর D54i, এখন কিন্তু নেমেছে D54+। তো ফোনগুলো কিন্তু আগে থেকেই অনেক ভালো, যখন অ্যান্ড্রয়েড ফোনগুলো সবার হাতে হাতে অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু D54 দিয়ে কিন্তু অনেকে ফেসবুক চালিয়েছে, আমিও কিন্তু চালিয়েছিলাম এই D54 দিয়ে। যারা বাটন ফোন ব্যবহার করে ফেসবুক চালিয়েছেন তারা অন্ততপক্ষে এই D54-র সঙ্গে পরিচিত, কেননা ওই সময় একটি ফোনই ছিল যেটা স্যাম্পনি D54, যার মাধ্যমে ফেসবুকটা খুব সহজে চালানো যেত এবং অনেক ফাস্ট কাজ করতো।
সেই 6-7 বছর আগের কথা চিন্তা করতে গেলে তখন কিন্তু 1 GB র্যামের ফোনগুলো ছিল, অ্যান্ড্রয়েড ফোন, সেগুলো কীরকম ফাস্ট ছিল তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এই বাটন ফোনে কিন্তু ফেসবুক ব্যবহার করা যেত। এবং এখনও কিন্তু এই ফোনটার মধ্যে ফেসবুক ব্যবহারের অপশন দেওয়া রয়েছে, আপনারা জাভা ব্যবহার করতে পারবেন, অপেরা মিনি ব্যবহার করতে পারবেন, ফেসবুক, গুগল সব কিছু কিন্তু সুবিধা পাবেন, আর জাভা গেমিং করতে পারবেন এখানে। আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপগুলো অনেক সুন্দর এবং অনেক স্মার্ট একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আজকে যে ফোনটি আনবক্সিং করলাম এটি হোয়াইট কালারের, এছাড়া সিলভার এবং ব্ল্যাক কালারের রয়েছে ফোনটি। আর ফোনটির পিছন পজিশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গেট আপ দিয়ে করা হয়েছে, সামন পজিশনটাও অনেক সুন্দর মাশাল্লাহ। তো এই ফোনটির প্রাইস হচ্ছে 1500-1700 টাকা, মানে সময় ভেদে এটার দামটা একটু আপডাউন হয়েছিল, এখনও 1700 টাকা, কিছুদিন আগে 1500 টাকা ছিল, 1500 টাকাও ছিল। তো এই ফোনটি আপনারা 1500-1700 টাকা মানে স্ট্যান্ডার্ডে দামাদামি করে কিন্তু কিনতে পারবেন। অরিজিনাল দামটা আসলে এটার বলা মুশকিল, কেননা এক এক সময় এক এক রকম প্রাইস থাকে। তো ফোনটি আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি, আপনাদের কাছেও ভালো লাগবে যদি এটা আমি শুধু যদি এটা কথা বলার জন্য ব্যবহার করে থাকবো, কিন্তু এর পাশাপাশি কিন্তু এটাতে আপনারা ফেসবুক ব্রাউজিং করতে পারবেন। তো এখন কি আর বাটন ফোনে ফেসবুক ব্রাউজিং করবে, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। তারপর যেহেতু ফিচারগুলো দেওয়া রয়েছে এই জন্য ফিচারগুলো নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বললাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।